দেশজুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন। এই দিনেই নামিবিয়া থেকে ভারতে নিয়ে আসা হলো আটটি চিতা। প্রায় 75 বছর পর মোদীর জন্মদিনে তারই হাত ধরে দেশে এলো চিতা। শুক্রবার মধ্যরাতে দেশে ফিরেছেন তিনি। শনিবার মধ্যপ্রদেশের কোনো জাতীয় উদ্যানে মোদীর উপস্থিতিতে এদিন আফ্রিকার এই চিতাদের ছাড়া হয়েছে। আটটি চিতার দলে রয়েছে 5টি স্ত্রী ও 3টি পুরুষ চিতা। 1952 সালে ভারতের মাটি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল চিতা। দীর্ঘ প্রায় 75 বছর পর আবারও ভারতীয়রা পেল আটটি চিতা। এবার থেকে মধ্যপ্রদেশের কোনো জাতীয় উদ্যানে ঘোরাফেরা করতে দেখা যাবে এই চিতাদের। সেখানেই হবে চিতা সংরক্ষণের ব্যবস্থা। বেশি উচ্চতা, উপকূল ও উত্তর পূর্ব অঞ্চল ছাড়া ভারতের বেশ খানিকটা অঞ্চল চিতার বাসস্থানের জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করা যায়। নতুন অতিথি চিতাদের বাসস্থানের জন্য উপযুক্ত জায়গা বেছে নিতে সমীক্ষা অনেকদিন আগে শুরু হয়ে গিয়েছিল। 2010 এবং 2012 সালে ওয়াইল্ড ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার সমীক্ষায় মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট এবং উত্তরপ্রদেশের 10টি জায়গা খতিয়ে দেখা হয়। এরপরে জলবায়ু পরিবর্তনশীলতা, শিকারের ঘনত্ব, প্রতিযোগী শিকারীদের জনসংখ্যা, ঐতিহাসিক পরিসরের উপর ভিত্তি করে এই সমীক্ষা চালানো হয়। আর এই সমীক্ষায় কোনো পালপুর জাতীয় উদ্যানকেই চিতাদের জন্য সেরা বাসস্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল। সুদূর নামিবিয়া থেকে বিশেষ কার্গো বিমানে ভারতে আনা হয়েছে চিতাদের। সঙ্গে ছিলেন বিশেষজ্ঞ দল। এটা অত্যন্ত আনন্দের যে মোদীর জন্মদিনে ভারতে ফিরে এলো চিতা। এক গবেষণায় দেখা গেছে মানুষের সঙ্গে চিতাদের সংঘর্ষের সম্ভাবনা খুবই কম, কারণ মানুষ তাদের শিকার নয়। গবাদি পশুদের উপরও তারা আক্রমণ করে না বলেই চলে। চিতা দ্রুততম স্থলজ প্রাণী হিসেবে পরিচিত। চিতার গতিবেগ ঘন্টায় প্রায় 130 কিলোমিটার, তাই তাদের জন্য বেশি জায়গার প্রয়োজন হয়। তাই উচ্চ জনঘনত্বের কোনো তৃণভূমিতে চিতাদের রাখা যায় না। বেশ কয়েক বছর আগে কোনো জাতীয় উদ্যান থেকে প্রায় 24টি গ্রামও তাদের গৃহপালিত পশুদের সম্পূর্ণ স্থানান্তর করা হয়েছে। এখন সেই জায়গায় তৃণভূমি করে উঠেছে, তাই চিতাদের জন্য প্রায় 748 বর্গ কিলোমিটারে এই বাসস্থানকে উপযুক্ত বলেই নির্বাচন করা হয়েছে। সরকারি পরিকল্পনা অনুসারে কুনোতে বাঘ, সিংহ, লেপার্ড, চিতা সকলেই সহাবস্থান করতে পারে। এখানে ইতিমধ্যে বাঘ, সিংহ, লেপার্ড রয়েছে। এখন থেকে সেখানে থাকবে আটটি চিতা। কোনো উদ্যানে প্রতি 100 বর্গ কিলোমিটারে 9টি লেপার্ড রয়েছে, ফলে সেখানে সব শিকার প্রাণীদের সহাবস্থান সম্ভব। তবে এক্ষেত্রে শিকারের উপস্থিতি থাকাটা জরুরি। সরকারি তথ্য অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এবং শিকারের উপস্থিতি বজায় রাখা হলে কোনোতে 21টি চিতা রাখা যেতে পারে। ব্যুরো রিপোর্ট, রাজেশ নিউজ।